কষা। এটা নিরামিষ দিনে তোমরা বানিয়ে খেতে পারো, অসাধারণ লাগে গরম ভাতের সাথে। চলো এই রেসিপিটা বানাতে আমার কী কী লাগছে প্রথমে সেটা দেখো। তার জন্য আমি নিয়েছি দুটো আলু ডুম ডুম করে কেটে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি আমি 1 টেবিল স্পুন কিউমিন পাউডার, 1 টেবিল স্পুন টার্মারিক পাউডার, 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার, আর 1 টেবিল স্পুন করিয়েন্ডার পাউডার, আর নিয়েছি 1 টেবিল স্পুন পাঁচফোড়ন, আর নিয়েছি সোয়াবিন। আর বন্ধুরা, আমি খুব কম আর তেল মশলাই ইউজ করে রান্না করার চেষ্টা করি, যেটা স্বাস্থ্যের পক্ষে উপকারী। জল গরম হয়ে গেছে, এতে সামান্য নুন দিয়ে সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো সফট হয়ে গেছে, এবার গ্যাস থেকে নামিয়ে নেব, নামিয়ে জল ঝরিয়ে নেব। তারপরে ঠান্ডা জল দিয়ে আরেকবার ভালো করে ধুয়ে নেব, তাতে করে সোয়াবিনের গন্ধটা আর থাকবে না। এবার আমি একটা টমেটো আদা আর কাঁচা লঙ্কার একটি পেস্ট বানিয়ে নেব। আর কড়াইয়ে আমি 3 টেবিল স্পুন তেল অ্যাড করলাম, তাতে আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো। সোয়াবিনগুলো প্রায় লাল লাল করে ভেজে দেবো। এখানে তোমরা সোয়াবিন ভেজেও ব্যবহার করতে পারো, না ভেজেও ব্যবহার করতে পারো, ভেজে করলে টেস্টটা ভালো হয়। সোয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কড়াইয়ে আমি আর একটু তেল অ্যাড করলাম, তাতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এবার কড়াইয়ে আর একটু তেল অ্যাড করব, তাতে দিয়ে দেব 5 ফোড়ন 1 টেবিল স্পুন, আর দিয়ে দেব একটু শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা করে নেব। এবার এতে দিয়ে দেব মশলাগুলো, শুকনো অবস্থাতে একটু তেলে ভাজা ভাজা করে নেব, তাহলে মশলার কাঁচা গন্ধটা আর থাকে না। এবার এতে অ্যাড করব আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট। এবার মশলাগুলো খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলাগুলো দেখো, মশলা কষানো প্রায় হয়ে এসেছে। মশলা কষানো প্রায় হয়ে এসেছে, মশলার গা দিয়ে তেল বেরোতে শুরু করেছে, কালারও চলে এসেছে। এবার এতে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন টমেটো সস, যেটা নিরামিষ রান্না ব্যবহার করলে স্বাদটা বেড়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এতে ভেজে রাখা আলু আর সোয়াবিনগুলোকে দিয়ে দেব, দিয়ে 1 টেবিল স্পুন লবণ দেব, তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে সেদ্ধ করার জন্য আমি 2 কাপ জল অ্যাড করব। আবার সবগুলোকে একটু ভালো করে, তারপরে আলুগুলোকে সেদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে দেব। আবার ফিরে এসেছি বন্ধুরা, দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব 1 টেবিল স্পুন চিনি,
স্বাদ অনুযায়ী, আর দেব 1 টেবিল স্পুন গরম মশলা পাউডার। এবার সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ সয়াবিন আলুর কষা। বন্ধুরা, নিরামিষ দিনে এটা বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিও তাহলে